আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলোর বিশেষ সময়তে আমরাও অনেক ভালো আছি। বেশ কিছুদিন ধরে বিভিন্ন গ্রুপে বাংলাদেশের হোটেল স্টাইলের রায়তার একটা রিকোয়েস্ট ছিল। এই রায়তাটা বাংলাদেশের হোটেলে বিভিন্ন ধরনের চিকেন চাপ, চিকেন গ্রিল, নানের সাথে সার্ভ করা হয়ে থাকে। সাইড ডিশ হিসেবে এই রায়তাটা কিন্তু খেতে খুবই মজার। তো চলুন দেখে নিই খুব সহজেই কীভাবে বাসায় এটা বানিয়ে নেওয়া যায়। এই রায়তাটা বানানোর জন্য আজকে আমাদের লাগছে একটা মিডিয়াম সাইজের শসা, টক দই, দুইটা কাঁচামরিচ আর অল্প একটু ধনে পাতাকে আমি খুবই সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আরও লাগছে তেঁতুলের কাঁদ, এছাড়া লাগছে সরিষা বাটা। আমি আজকে এখানে কালো সরিষা বাটা ইউজ করেছি, আপনারা চাইলে সাদা সরিষা বাটা ইউজ করতে পারেন। লাগছে খুবই সামান্য পরিমাণে লবণ আর চিনি। আমি আবার বলে দিচ্ছি, এখানে আমি একটা মাঝারি সাইজের পরিমাণ শসা নিয়েছি, টক দই, কাঁচামরিচ আর ধনে পাতা, তেঁতুলের কাঁদ, কালো সরিষা বাটা, লবণ আর চিনি। এখন সবগুলোকে আমি মিক্সড করে নিব। ফার্স্টেই একটা বাটিতে আমি শসাগুলোকে ঢেলে নিব। এই শসার মধ্যে এখন আমি 1.5 টেবিল চামচ পরিমাণে যে কাঁচামরিচ আর ধনে পাতাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণে তেঁতুলের কাঁদ দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে নেব। টক দই দেওয়ার আগে অবশ্যই টক দইটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এটার পানিটা ফেলে দেবেন। পানিটা ফেলে দেওয়ার পর যে থিক টক দইটা থাকবে ওটাই এখানে ইউজ করবেন। এরপরে এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি কালো সরিষা বাটা 1/2 চা চামচের মতো। আপনারা যদি সাদা সরিষা বাটা ইউজ করেন সেক্ষেত্রে 1 চা চামচের মতো সরিষা বাটা দেবেন। আমি ফার্স্টে 1/2 চা চামচের মতো চিনি দিয়েছি আর অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এরপরে এই সবগুলো উপাদানকে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে আমি একটু টেস্ট করে দেখব আমার সবগুলো উপকরণের পরিমাণ ঠিকঠাক মতো আছে কি না। যদি কোনো কিছু কম মনে হয় তাহলে আমি এর মধ্যে আরেকটু পরিমাণে দিয়ে নেব। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি একটু টেস্ট করে নিলাম। টেস্ট করার পরে আমার কাছে মনে হয়েছে যে চিনির পরিমাণটা কম হয়ে গেছে, এই জন্য আমি আরেকটু পরিমাণে চিনি দিয়েছি। আমি এই রায়তাটা বানাতে প্রায় 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা যার যার ইচ্ছে অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এখন আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করলেই আমার রায়তাটা হয়ে যাবে। বাংলাদেশের হোটেল স্টাইলের এই রায়তাটা কিন্তু যে কোনো ধরনের স্ন্যাক্সের সাথেই ভালো লাগে। শুধু যে চিকেন চাপ বা চিকেন গ্রিলের সাথেই এটা খেতে হবে এমন কোনো কথা নেই। এছাড়া এই রায়তাটা বিভিন্ন পোলাও, বিরিয়ানির সাথেও আপনারা খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগবে। আজকে আমি এই রায়তাটা দিয়ে খাওয়ার জন্য খুবই নর্মাল কিছু স্ন্যাক্স বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের স্ন্যাক্সের সাথে এটা টেস্ট করে দেখতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।